শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমি মোটামুটি ভালো আছি খুব ভালো আছি সেটা বলবো না আবার অসুখে ধরেছে ঠান্ডা লেগেছে আবার কাশি শুরু হয়ে গেছে এই ঠান্ডা কাশি জ্বর আমার মনে হচ্ছে যে নিত্যদিনের সঙ্গী হয়ে যাবে কয়েকদিন পর পরই আবার কোথা থেকে যে চলে আসে বুঝতেই পারি না আমার মনে হয় যে সেদিন দিন ফ্রিজে রাখা একটু সেমাই খেয়েছিলাম যার কারণে আবার শুরু হয়ে গেছে কাশি খুশখুসি কাশি যদি একবার শুরু হয় আর সহজে সেটা যায় না এখন শরীর ভালো থাকে না যার কারণে ব্লগ ঠিকমতো বানাতে পারতেছি না এখানে হচ্ছে আমি রান্নাবান্না শু শুরু করে দিয়েছি দুপুরবেলার জন্য ইলিশ মাছ বের করেছি আজকে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করবো মুখী কচু না এই কচুগুলো হচ্ছে ড্যাগে কচু বলে না দিয়ে রান্না করব মাছগুলো কিছুক্ষণ আগে বের করে দিয়ে রেখে গেছিলাম একটু রেস্ট নিয়ে আসলাম এখন ভাবলাম রান্নাবান্না স্টার্ট করে ফেলি মন চায় শুধু শুয়ে থাকি রেস্ট নেই কাজ করতে ইচ্ছা করে না কিন্তু বাসায় তো আর লোকজন নেই যে হেল্প করার মতো সারা বাবা সারাকে নিয়ে স্কুলে গেছে সারা আবার পরীক্ষা চলতেছে তাই অলসতা ভেঙে উঠে পড়লাম ভাবলাম রান্নাবান্না আগে শেষ করে ফেলি তারপর রেস্ট নেওয়া যাবে এই ঠান্ডা জ্বর খুব বেশি যে বড় অসুখ তেমনটা না আবার হলে কিন্তু শরীর খুবই খারাপ লাগে তখন দেখা যায় এই ছোট অসুখই অনেক বড় কিছু অসুখ বলতেই খারাপ সেটা যে অসুখই হোক না কেন অসুখ কখনো মানুষকে আরাম দেয় না সবসময় কষ্টই দেয় এখানে হচ্ছে শর্টকাট রান্না করছি ডাল বসিয়ে দিয়েছি মুসুরের ডালটা বাচ্চারা খুব পছন্দ করে সারা খুব ভালোবাসে যার কারণে আমি এখন একটু ডাল বেশি করি আমাদেরও ভালো লাগে একটু লেবু দিয়ে ডাল খেলে মনে হয় ভালো লাগে আর কি তো এখানে হচ্ছে মেখে যুগে একটা চটচটি করতেছি আলু আর মলা মাছ দিয়ে কাঁচামরিচ দিয়েছি সরিষার তেল হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মেখে জল দিয়ে বসিয়ে দিলাম এই রান্নাটা হতে খুবই কম সময় লাগে যার কারণে শর্টকাট রান্না বলতে এই রান্নাটা খুবই সহজ আর কি তো এটা হয়ে গেছে এখন করবো হচ্ছে ইলিশ মাছ দিয়ে প্রচুর তরকারি তো এখানে ইলিশ মাছটা কেটে নিয়েছি মাছটা খুব বেশি বড়োও না আবার খুব বেশি ছোটও না আবার দেখি মাছ কেটে ভেতরে ডিম আছে তো ভাবলাম বেশ ভালো হলো ডিমওয়ালা ইলিশ মাছ আমার ভালো লাগে তো ডিমটা আর বের করব না মাছের ভেতরে রেখে দিয়েছি এখন একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব মাছ কড়া ভাজলে আমার ভালো লাগে না সেটা যে কোনো রেসিপির মাছ হোক না কেন ঝোলের মাছ অথবা চটচরির মাছ সবসময় আমি হালকা ভেজে খেতেই পছন্দ করি এমনকি যখন ইলিশ মাছ ভাজা খাই শুধু ভাজা আর কি তখনও দেখা যায় যে খুব বেশি কড়া করে ভাজি না কারণ বেশি কড়া করলে দেখা যায় মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় ভালো লাগে না এর জন্য সবসময় হালকা করেই খেতে পছন্দ করি তো এখানে হচ্ছে মাছগুলো আমি উল্টে পাল্টে দিলাম এই কচুগুলো হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছিলাম বাবার বাড়ি থেকে কিছু আর কিছু হচ্ছে মা দিয়েছিল গ্রামের বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছে তো অনেকদিন ধরে মাথায় একটা প্ল্যান ছিল যে কচু দিয়ে ইলিশ মাছের তরকারি খাব। সবুজ সবুজ রঙের যে কচুগুলা হয় ওইগুলোকে দুধ কচু বলে আমাদের গ্রামে আর কি তো ওই কচুগুলো গলায় ধরে না ওইগুলো দিয়ে তরকারি খাওয়া যায় তো ভাবলাম ইলিশ মাছ দিয়ে কচুর তরকারি কিন্তু বেশ ভালো হয় খেতে ভাবলাম ইলিশ মাছও আছে আবার কচুও আছে তাহলে এই রেসিপিটাই করে ফেলি এমনিতেই তো রেসিপি খুঁজে পাওয়া যায় না কি করব করব এই একটা মানে ভেজাল থাকে তো ভাবলাম করে ফেলি সার বাবা সারাকে নিয়ে চলে আসছে তো একবার তো আসছে আরেকবার আসতেছে কারণটা হচ্ছে যে বাবুকে আর কি মানে উনি লুকিয়ে থাকবে উনি ওনার বাবাকে সারপ্রাইজ দেবে যার কারণে উনি আবার আর কি ওনাকে আসতে বলতেছে কলিং বেল চাপতে বলতেছে বাচ্চারা যে কি পরিমাণ প্যারা দেয় সেটা বলার বাইরে এখানে হচ্ছে সারা বাবাকে বসিয়ে দিয়েছে ঈশানকে খাওয়ানোর জন্য আর সারা এখানে ড্রেস খুলে বসে আছে আসলে কি বলেন তো বাচ্চারা কথা শুনে না কখন থেকে বলতেছে যে একটা জামা পরো এইমাত্র স্কুল থেকে আসলে ওনার গরম লাগছে স্নান দান করে তারপর একেবারে রেডি হবে তো এখানে হচ্ছে বাবা আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে দশটার সময় ঘুম থেকে উঠেছে সারা বাবা যখন সারা নিয়ে আসছে তখন উনি ঘুম থেকে উঠেছে আবার সারা বাবা বলল যে সকালবেলায় পান্তা ভাত আছে তো পান্তা ভাত দিয়ে উনি ইলিশ মাছ ভাজবে তারপর বেগুন ভাজা দিয়ে খাবে তো ভাবলাম যে আমার ওইগুলো করতে একটু সময় লাগবে তাহলে ঈশানকে কিভাবে খাওয়াবো যার কারণে সারা বাবাকে বললাম যে তুমি ঈশানকে খাওয়া আমি তোমার খাবার রেডি করে দিচ্ছি তো এখানে হচ্ছে আবার ইলিশ মাছ ভাজতেছি ওইটা হচ্ছে তরকারির জন্য ভেজেছি আর এটা হচ্ছে পান্তা ভাত দিয়ে খাবে আমি অবশ্য পান্তা ভাতটা খাবো না আমি একটু চিঁড়ে আর কলা খাবো আমার একটু পেটে প্রবলেম হয়েছে কারণটা হচ্ছে যে সেদিন কাচ্চি বিরিয়ানি খেয়েছিলাম না ভিডিও বানিয়েছি তো সেটা খাওয়ার পর আর কি এরকম হয়েছে এখন কিছুই খেতে পারি না বাইরের খাবার খেলেই সমস্যা হয়ে যায় কি আর করার খেতেও ইচ্ছা করে আবার খেলেও সমস্যা হয় আমার মাছ ভাজা বেগুন ভাজা দুইটাই হয়ে গেছে সার বাবার খাবার রেডি করে দিয়েছি এখন হচ্ছে আমি মাছের ঝোলটা করব এখন পর্যন্ত সকালের খাবার আমি শেষ করিনি চিঁড়েটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে আসছি ভাবলাম যে তরকারিতে ঝোল দিয়ে তারপর খাওয়া দাওয়া করব তো এখানে একটু ফোড়ন দিলাম জিরে এরপর হচ্ছে আলু দিবো আলুটাকে হালকা করে আগে ভেজে নেব যেহেতু কচু অনেক নরম সবজি কচুর সাথে ভাজতে গেলে দেখা যাবে যে আলুটা সেদ্ধ হবে না যার কারণে ভাবলাম আলুটাকে আগে ভেজে নেই ইদানিং এমন একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে ঠান্ডা আর জ্বরের কারণে মুখে রুচি এত বেশি মানে খারাপ হয়ে গেছে এখন আমি লবণ মতো বুঝতে পারি না একবার মনে হয় যে তরকারিতে লবণ হয়নি আর একবার মনে হয় পুরা হয়েছে এই ঝামেলার কারণে আজকে আমার আলুর চটচড়িতে লবণ একটু বেশি হয়ে গেছে যার কারণে ওটা খেতে ভালো লাগেনি এখন কচুর তরকারিটাও আমি ঠিক বলতে পারতেছি না যেটা লবণ কী হয়েছে বেশি হয়েছে কি কম হয়েছে মানে মুখের রুচির অবস্থা এত খারাপ হয়ে গেছে এখন লবণটাও ঠিকমতো বুঝতে পারি না খালি আইডিয়া করে রান্না করি হয় কম হয় নয় আবার বেশি হয়ে যায় ঠিক মতো দিতেই পারি না কারণ এক একবার টেস্ট করলে এক এক রকম লাগে মুখে কি যে করি মানে খুব ঝামেলার মধ্যে আছি তো এখানে হচ্ছে আমি সবজিগুলো কষানোর পর জল দিয়ে দিলাম পরিমাণ মতো এই যে দেখতে পাচ্ছেন সবুজ রঙের এগুলোই হচ্ছে কচু

মরা মাছ দিয়ে আলুর চচ্চড়ি যেটাতে লবণ বেশি হয়েছে এই হচ্ছে ইলিশ মাছ ভাজা সকালে রয়ে গেছে আর বেগুন ভাজা আর হচ্ছে মুসুরের ডাল লাঞ্চ মেনও তো ভালো হয়েছে চারটা আইটেম হয়ে গেল সকালবেলা যে ইলিশ মাছ ভুঁজেছিলাম সারা বাবা পান্তা দিয়ে খেয়েছিলো সেখানে এক পিস খেতে পেরেছে আর বললো যে আর খেতে পারেনি তো আমি হচ্ছে কি ইলিশ মাছ ভাজা খেলে আবার তরকারির ইলিশ মাছটা খেতে পারব না এর জন্য আমি ভাজা খাইনি সারা বাবাই সব খেয়েছে দুপুরবেলা আবার উনি আবার মাছ খেতে পারে পছন্দ করে তো এখানে হচ্ছে আমি সারা আর হচ্ছে ঈশানকে দুপুরের খাবারটা খাওয়ায়ে দেব ওরা আবার ডাল পছন্দ করে এর জন্যই ডালটা করেছি একটু মাছ আর ডাল দিয়ে খাওয়িয়ে দেবো ওদের জন্য আলাদা করে রান্না করি না ইচ্ছাও করে না সময়ও হয় না যার কারণে করা হয় না দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে ভাবলাম আপনাদেরকে একটু বাইরের আবহাওয়া দেখায় আজকে কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া নেই আকাশটা বেশ সুন্দর লাগছিল কয়েকদিন যাবত তো একটানা বৃষ্টি হয়েছে যার কারণে মনটা কেমন জানি ভারী ভারী হয়েছিল এই কয়েকদিন ধরে আবার মানে দু একদিন ধরে রোদ উঠতেছে ভালো লাগতেছে আর কি ঈশানবাবু এখানে সন্ধ্যাবেলার নাস্তা করতেছে কি আমরা মাখা আমার সব থেকে পছন্দের একটা খাবার এটা খুব ভালো লাগে এই মাত্র বানিয়ে দিলাম একটু কাসুন দিয়ে একটু লবণ দিয়ে আমার খেয়ে কুচি কুচি করে আমরা কাটছে এই দেখে এক জিবি জল আসে তাই না ইসান খেয়ে বলো তো কেমন এসে একটা খাও একটু খেয়ে দেখাও না খায় মজা হয়েছে বললে হবে মজা মাকে থ্যাংক ইউ দিল না এই যে খান ম্যাডাম আপনার ই পূরণ করলাম আদার